নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আবারও গাঁজা বিরোধী অভিযানে বুধবার বক্সনগর ভেলুয়া চরের বড় সড় সাফল্য পেল প্রশাসনের যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে কলমজোড়া থানার পুলিশ আসাম রাইফেল এবং টিএসআর জওয়ানদের নিয়ে ভেলুয়ার চর বংশীবাড়ি এলাকায় অভিযান চালায়। ভেলুয়ার চর বংশীবাড়ি শ্যামসুন্দর এলাকার গভীর জঙ্গলে 14 একর ঘাস জমিতে অভিযান চালিয়ে আনুমানিক 30,000 গাঁজা গাছ ধ্বংস করে। গত 15 দিনে সর্বমোট 4,50,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানা যায়। পুলিশ প্রশাসন এই গাঁজা বিরোধী অভিযান চালাতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন হলেও পিছু হটেনি পুলিশ। গত 15 দিন ধরে গাঁজা বিরোধী অভিযান হয়েছে দক্ষিণ কলমচৌড়া, উত্তর কলমচৌড়া, বাগবের কলসিমুড়া, ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা, মানিক্যনগর, নয়নজলা, দুপুরিয়া বাঁধ, রহিমপুর এলাকায়। গাঁজা বিরোধী অভিযানটি পুলিশ সদর দপ্তরের ডিআইজি সাউথ রেঞ্জের নির্দেশে হয়েছে বলে জানা যায়। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।